মানুষের দোকান সকাল 7টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে। মোবাইলের দোকানদার থেকে হঠাৎ করে মাস্ক স্যানিটাইজার বিক্রি করছেন কেন? দেখো, সাময়িক লকডাউন সরকার করেছিল, এখন ফুল লকডাউন আছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দোকান আমাদের খুলে রাখতে বলেছে। সেই হিসাবে মোবাইলের সরঞ্জাম, আমার মোবাইলের দোকান রিপেয়ারিং সবই বন্ধ হয়ে গেছে। তার সাবস্টিটিউট মানুষের যেটা পরিষেবা, সেটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, এটা আপাতত বিক্রি করছি। এটা মানুষের পরিষেবা দেওয়া হবে এবং আমাদের কিছুটা আর্থিকভাবে সহযোগিতা হবে। মোবাইলের দোকানের আর্থিক দিক তো খুব, মোবাইলের আর কোনো বেচা কেনা নেই, ঠিক আছে? মানুষ তো এমনি আতঙ্কে বেরোচ্ছে না। তাহলে কি বাধ্য হয়ে এটা করলেন? হ্যাঁ, বাধ্য হয়ে এটা করলেন। কি নাম আপনার? বিশ্বজিৎ বিশ্বাস, চাবিগেট রানাঘাট।